দাদা এক প্যাকেট ফ্লেক হবে? দেখতে পাচ্ছ না দোকান বন্ধ করে দিয়েছি, আবার বিকেলে হবে। দেখো না একটু, এক প্যাকেট ফ্লেকই তো হয়ে যাবে। না এখন হবে না, বিকেলে এসো সব দেবো। সারাদিন ব্যবসা করেছি, এবার একটু ভাত খেয়ে ঘুমাবো। ভাইয়া এক প্যাকেট ফ্লেক হোগা? আরে কেন হবে না, আর কি লাগবে বলো না। আপনি দোকান বন্ধ করছিলেন তো তাই ভাবলাম দেবেন কি দেবেন না। আরে আপনি আমার কাস্টমার আছেন, কাস্টমার তো ভগবানের মতন হয়, তাকে কখনো ফেরায়? গড়িয়াহাট যাবে? না যাবো না। আরে গোলপার্ক অব্দি গেলেই হবে। না দাদা যাবো না। কোন অব্দি যাবেন? এখন লাঞ্চ টাইম, কোথাও যাবো না। এই দুপুরে ঘুম আর লাঞ্চের চক্করে কিন্তু বাঙালিদের ব্যবসাটা লাটে উঠে যাচ্ছে। আজকাল দেখবে যে বিহারিরা প্রচুর মুদির দোকান দিচ্ছে আর ওরা বেশ ভালো ব্যবসা করছে। এটার সব থেকে বড় কারণ হচ্ছে যে ওরা আমাদের থেকে বেশি খাটতে পারে। ওরা ওদের দেশ বাড়িঘর সব ছেড়ে এখানে আসে, প্রথমে এসে হাওড়ার আশেপাশে কোথাও একটা থাকে, তারপরে আস্তে আস্তে বড় বাজারের দিকে ঢোকে, ফুটপাতে সংসার করে ফেলে, তারপরে আরেকটু টাকা জমলে লিলুয়া বা উত্তরপাড়ার ওদিকে কোথাও একটা বাড়ি ফাড়ি করে একটা মুদির দোকান দিয়ে দেয়। তারপরে তো কোনো কথা হবে না, আর কেউ আটকাতে পারবে না। হেভি প্রফিট করে, ভালো ব্যবসা জানে তো, হেভি প্রফিট করে। আর তারপরে বেহালা বা নিউ আলিপুরে কোথাও একটা বাড়ি করে। সমীক্ষা করে দেখা গেছে যে প্রত্যেক বছর বাঙালিরা নিজেদের বাড়ি বিক্রি করে ফ্ল্যাট করার জন্য প্রমোটারকে দিয়ে দেয়, আর নিজেরা শিফট করে যায় শহরের কোনো অন্যতম কোনায়। এইভাবেই যদি চলতে থাকে, ইন নিয়ার ফিউচারে আমরা খুব কম বাঙালিদের কলকাতা শহরে দেখতে পাবো। এমনিতেও তোমরা যদি আজকাল ধর্মতলা চত্বরে যাও, কারোর মুখে কি বাংলা শুনতে পাও? হকার থেকে স্টকার অব্দি সবাই হিন্দিতেই কথা বলে। বাঙালিরা লেজি আছে বলে আমরা সব নিয়ে নেব। আরে কলকাতাতে তো আমরাই রাজ করি। পার্ক সার্কাস থেকে নিউআলিপুর আর হাজরা থেকে ভবানীপুর সবই তো আমাদের এলাকা আছে। অতটাও সহজ না, আমরা ভাত খাই আর দুপুরে খুব একটা কাজ করি না, কিন্তু আমরা প্রচুর নতুন নতুন আইডিয়াস বার করি। কম খেটে কিভাবে বেশি টাকা কামানো যায় আমরা জানি। আরে দু ট্রাক বালি ফেললেই তো দিব্যি সংসার চলে যায়, আর কোনো কারণে যদি সেটা বন্ধ হয় তাহলে সত্যিগড়ে তো ল্যাংচা হবে হচ্ছে, ওখানে গিয়ে একটা ল্যাংচার দোকান দিয়ে দেবো। এছাড়া আজকাল কারেন্ট ফারেন্ট একদম যাচ্ছে না, এই কারেন্টটাকে কিছু একটা বুদ্ধি ফুদ্ধি খাটিয়ে কোনো একটা কাজে লাগাতে হবে, কোনো একটা ব্যবসায় পাল্টে দিতে হবে কারেন্টটাকে। সেটাও কয়েকদিনের মধ্যে তোমরা দেখতে পাবে, এত কারেন্ট তো পুরো কারেন্টের কা করে দেবো। এছাড়া প্রচুর সোশ্যাল ওয়ার্কও করি আমরা, ক্লাব চালাই, ব্লাড ডোনেশন ক্যাম্প করি, ফুটবল টুর্নামেন্ট করি, এগুলো তো করতে হবে। সারাক্ষণ শুধু টাকা গুনলে হবে? যতই লাফাও, কলকাতায় সব কাজ বাজ তো আমরাই করি। চান্দনি মার্কেট থেকে বড় বাজার অবধি, আর প্ল্যানেট থেকে বউ বাজার অবধি সব কাজ বাজ আমরাই তো করি। চান্দনি হোক, বড় বাজার হোক, প্ল্যানেট হোক, বাঙালিরাও সব জায়গায় কাজ করে। কিন্তু হ্যাঁ, বউ বাজারটা ঠিক বলেছো, ওটা আমি অ্যাগ্রি করছি। অনেকে দুপুরে ভাত খেতে বারণ করে, বলে যে দুপুরে ভাত খেলে নাকি ঘুম পায়, কিন্তু বাঙালিরা যদি ভাত না খায় গায়ে বল আসবে কি করে? ওই জন্যই তো আমরা রুটি খাই, রুটি খেলে গায়ে জোরও বাড়ে আর দুপুরে ঘুমও পায় না। আরে কাজের জায়গায় এত খাবার কি আছে, আমরা তো সারা দিন চানা খেয়ে চালিয়ে দিই। আর তোমরা ক্যামাক স্ট্রিটের ফুড স্টলগুলোতে তোমরা কি না খাও, ভাত ডাল ডিম ভাজা মাছের ঝোল খিচুড়ি দই কি না পাওয়া যায়, আরে এত খাও কি করে তোমরা? আচ্ছা একটা কথা বলো, তোমরা যে সারা জীবন ছাতু খেয়ে চালিয়ে দাও, টাকাটা নিয়ে কি উপায় যেতে পারবে? পারবে? পারবে না, তাই তো আমরা ঘুরি, মজা করি, খাই, দীঘায় বেড়াতে যাই, বছরে দুবার মন্দারমণি বেড়াতে যাই, ক্যামেরা কিনি, দামি ক্যামেরা কিনি, ক্যানন নিকন ছবি তুলি, পাহাড়ে বেড়াতে যাই, প্রচুর মজা করি, ভালো ভালো খাই, ভেটকি খাই, ইলিশ খাই, চিংড়ি খাই, তোমরা সোনা জমাও আমরা সোনা খাই। মাটন চিংড়ি আর ইলিশের দাম ছাতুর সঙ্গে কম্পেয়ার করে দেখো, তাহলে বুঝতে পারবে। এছাড়া আমরা সিনেমা দেখি, আড্ডা মারি, আলোচনা করি, সমালোচনাও করি। দিনে একবার পিএনপিসি না করলে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করে ওঠে। আর তোমরা সকাল থেকে বিকেল অবধি শুধু টাকা গোনো, আর তারপরে কোথায় ওড়াও সবাই জানে। আর বলো না, আর লজ্জা পেলে হবে? আর বলো, নীলকমল না রাজকমল, কবিতা না সবিতা, আরে সবাই জানে গুরু। সত্যি কথা বলতে আমার মনে হয় যে 1947 থেকে আমরা একসঙ্গে আছি। 1947 অবশ্য যাদের মুদির দোকান ছিল তারা এখন লোহাসিং, টিএমটি বার। যাই হোক,
সে 1947 থেকে আমরা একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো, আর আমাদের কেউ আলাদা করতে পারবে না, এটা আমার মনে হয়। তোমাদের কি মনে হয় লিখে জানাও নিচে কমেন্ট বক্সে। তোমরা একটু লিখবে, আমি একটু লিখবো, তারপরে তোমরা আবার লিখবে, আমি আবার লিখবো, এরকম লিখতে 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 একটা নতুন কিছু তৈরি করে দেবো। ফেসবুকেও আমাদের একটা পেজ আছে, গিয়ে একটু দেখো, যদি ভালো লাগে লাইক করে দেবে, আর কি। আর কি মানে আরও আছে, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, শেয়ার করলে শেয়ার বাড়ে। শেয়ার করলে শেয়ার বাড়ে কি বলছো? আজকেই তাহলে 4টে ছেলে লাগিয়ে দেব, ইনভেস্ট করতে হবে এটায়। আর কত লাগাবে, সবসময় তো লাগাচ্ছ। আর এত গাছ লাগালে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, অ্যান্ড রিমেম্বার, কার্বন ডাইঅক্সাইড ইজ আ গ্রিন হাউস গ্যাস, খুব চাপ। আর তোমরাও যদি কিছু লাগাতে চাও, সাবস্ক্রাইব বাটনে মাউসটা লাগাও। সাবস্ক্রাইব করলে প্রত্যেক সপ্তাহে যখন নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সামনের সপ্তাহে আবার দেখা হবে, ততক্ষণের জন্য তোমায় দিলাম, আবার আসবো ফিরে। আর বলো না, লজ্জা পেলে হবে, বলো।